কৃষক খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আনোয়ার সিমেন্ট শীট নিবেদিত দীপ্ত কৃষির আজকের পর্বে, পাওয়ার্ড বাই কাজী ফার্মস, কো স্পন্সার্ড বাই মার্কোয়েস পানির পাম্প। দর্শক, আজকে আমি এই মুহূর্তে আছি রংপুরের পায়রাবন্দ ইসলামপুর গ্রামে। এখানে শীতকালীন সবজি চাষাবাদ হচ্ছে, প্রায় 7 হেক্টর জমিতে এখানে টমেটো চাষাবাদ হয়, এখানে আমাদের আঙ্গুর ভাই টমেটো চাষাবাদ করে বেশ সফল, পাশাপাশি তিনি ফুলকপির চাষাবাদ করছেন। আজকে তারই সার্বিক দিক আপনাদের সামনে তুলে ধরব, আশা করছি পুরো আয়োজন জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন, আর আমি ঈশিক আপনাদের সাথে আছি। চারদিকে সবুজ আর সবুজ, আমার পাশে টমেটো ক্ষেত, পাশে হচ্ছে আলু ক্ষেত, এর মধ্যে একজন কাজ করছেন, উনি নিশ্চয়ই আমাদের আঙ্গুর ভাই হবেন, দেখি কথা বলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপা কেমন আছেন? জি ভালো, আপনি কেমন আছেন? আছি, ভালো আছি। তা আপনি তো আমাদের আঙ্গুর ভাই। জি। তো কি করছিলেন এখানে? এই টমেটো ক্ষেতে একটু পরিচর্যা করছিলেন। পরিচর্যা করছিলেন? জি। তো আপনি তো কৃষি কাজ করছেন। জি। তাই না? তো কত বছর ধরে করছেন? 12 বছর থেকে কৃষি কাজ করতেছি। আচ্ছা, শুরুটা করেছিলেন কি চাষাবাদ দিয়ে? প্রথম শুরু টমেটো দিয়ে শুরু বলা যাবে আমার। আচ্ছা, টমেটো দিয়ে শুরু করেছেন, কতটুকু জায়গার উপর শুরু করা? প্রথম 30 শতক জমির উপর টমেটো আমি ক্ষেত করি। তারপর সেটার ফলাফল কেমন পেলেন? সেই বছরে আমি 1.5 লক্ষ টাকা বিক্রি করছিলাম 30 শতক জমিতে। আচ্ছা, এখানে কতটুকু জমি আছে আমার নিজস্ব? এই যে এই টমেটো ক্ষেত, টমেটো ক্ষেত 2 একর আছে আমার। এখানে তো 2 একর জমির উপর হচ্ছে আপনি টমেটো চাষ করছেন? হ্যাঁ, টমেটো লাগা আছে। এছাড়া কি কি সবজি চাষাবাদ করছেন? এছাড়া আমি করলা লাগাই, তারপর শশা লাগাই, কপি লাগাই, কপি এখনো আছে অবশ্য। শশা বাঁধাকপি না ফুলকপি? এটা ফুলকপি। আচ্ছা, ফুলকপি লাগাচ্ছেন। আচ্ছা, তো ওইটা আমরা পরে জানবো, এখন যেহেতু টমেটো ক্ষেতে আছি সেটাই আমি বুঝি যে আপনি এখানে কি চাষাবাদ করছেন, কোন জাত এখানে? এটা আমি সফল জাত লাগাইছি। এখানে কি আপনি এটা প্রথমবারই চাষাবাদ করছেন নাকি আগেও করেছেন? প্রথম এইবার লাগাইছি। এর আগে কোন টমেটোটা করতেন? এর আগে ঝিলিক লাগাইছি, এবছর একটু ঝিলিক লাগা আছে, তারপর সফল লাগাইছে এবার। এই জাতের টমেটোর বৈশিষ্ট্যটা কি? মানে এই জাতের টমেটো একটু আগাম লাগালে, মানে যেহেতু রংপুরে আমাদের টেম্পারেচার বেশি সময় থাকে, এই জাতের টমেটোটা একটু আগে লাগালে ভাইরাসটা কম হয়। অন্যান্য রাজ্যগুলো আছে, ওগুলো লাগাইলে মানে ভাইরাসটা বেশি, মানে রোদের যে টেম্পারেচারটা আছে ওটা সহ্য করতে পারে না। কোন সময় চারাটা রোপণ করতে হয়? এটা মানে মূলত লাগা যায়, যেহেতু আমাদের একটু দেরিতে লাগাতে, বন্যা কবলিত এলাকা তো একটু দেরিতে লাগাইতে হয়, এটা আগস্ট সেপ্টেম্বর থেকে নভেম্বর ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত লাগা যায়। তাহলে চারা রোপণের কতদিন পর হচ্ছে ফলটা আসছে? এটা চারা রোপণের 80 থেকে 85 দিনের মধ্যে ফলটা সংগ্রহ করা যায়। আপনি যে বলছিলেন যে কতদিন পর পর তুলেন, তাহলে এই ফলটা আমরা মূলত গাছে যখন পাকবে তারপরে উঠাবো, কিন্তু গাছে না পাকার পর্যন্ত আমরা এটা উঠাবো না। কারণ কিন্তু বাজারে দেখা যায় যে আমাদের বিভিন্ন ধরনের কেমিক্যাল বা বিভিন্ন ধরনের মেডিসিন দিয়ে যে ঔষধগুলো দিয়ে যে টমেটোগুলো পাকায়, পাকার পর যে বাজারে বিক্রি করে, কিন্তু ওইভাবে আমরা বিক্রি করি না। আচ্ছা, খুবই ভালো। আপনি বলছিলেন যে আপনাদের তো হচ্ছে বন্যা প্রবণ এলাকা, তো এটার জন্য অনেক ঝামেলা হয়, কি কি সমস্যার সম্মুখীন হতে হয় এই চাষাবাদের ক্ষেত্রে? বন্যার চাষাবাদের ক্ষেত্রে বলা যায় যে আমাদের এই এলাকাটা বন্যা কবলিত এলাকা, তো সেপ্টেম্বর অক্টোবরের দিকে, আগস্ট সেপ্টেম্বর এই 2-3 মাস মানে পানি হলে, একটু বৃষ্টি হলে জমি পানি হচ্ছে প্লাবিত হয়ে যায়, প্লাবিত হয়ে যায়। আর এখানে আমাদের রবি শস্যটা একটু দেরিতে লাগাইতে হয়। আচ্ছা, যদি বন্যা কবলিত এলাকা না হয়তো তাহলে একটু আরো আগাম চাষ করতে পারতাম। যখন হচ্ছে বন্যা পানিটা থাকে না, তখন আপনারা হচ্ছে এই সবজি চাষাবাদটা করছেন, ওই বন্যা টাইমটাতে তখন আপনারা কি করেন, অন্য কোনো চাষাবাদ করার কোনো উপায় আছে কি না? তখন আমাদের উপায় থাকে না, মানে সব পানি নিচে থাকে। আচ্ছা, তা আরেকটা যেটা জিজ্ঞেস করতে হয়, এই যে পানির জন্য, বন্যা পানির জন্য কি মাটির কোনো ক্ষতি হচ্ছে? না না না, এটা তো বন্যা পানি উপকার, এখানে বিভিন্ন যে পলি মাটি পানির মধ্যে আস্তে আস্তে আসিয়া জমিতে জমা আছে, এটা চাষাবাদ করলে দেখা যায় আমাদের সারের পরিমাণটা কম লাগছে, ওটা মাটি উর্বর শক্তি বাড়াচ্ছে। আচ্ছা আচ্ছা, আমর ভাই, এখানে তো অনেকক্ষণ দাঁড়িয়ে কথা বললাম, মনে হচ্ছে প্রচুর ফল এসেছে গাছে, তো দেখি আমরা ঘুরে। আচ্ছা আসেন, আপনাকে দেখাচ্ছি আপনি কিভাবে চাষাবাদ করছেন, চলেন। আঙ্গুর ভাই, যে শান্তি লাগে এই যে সবুজের মধ্যে, মানে আপনারা কাজ করেন, আসলে আপনারা খুব ভাগ্যবান যারা হচ্ছে এই কাজের সাথে সম্পৃক্ত আছেন। আমাদের কৃষক ভাইয়েরা যারা এই কাজ করেন, আসলে তারা বলা যায় অনেক ভাগ্যবান, সবচেয়ে ভাগ্যবান তো আমরা বেশি, যে আমরা আপনাদের কষ্টে ফলটা খাচ্ছি।
ভাই একটু আমি জানি যেটা হচ্ছে আপনি তো যে মাছা তৈরি করেছেন না, আমরা একটু এখানে একটু দাঁড়াই আগে কথা বলি। আমি একটু জানতে চাচ্ছি যে মাছাটা যে তৈরি করেছেন এটা কি মাটি প্রস্তুতের সময় করেছেন নাকি পরে করেছেন? না না, মাটি প্রস্তুতের পর, মাটিটা আগে প্রস্তুতি করে নিয়েছি, নেওয়ার পর চাটা লাগাইছি। লাগার পর যখন চাটার মধ্যে একটু গাছটা বড় হয়ে গেছে তারপরে এই মাছাটা তৈরি করছি। পরে মাছাটা দিয়ে, পরে মাছাটা কি কি ব্যবহার করেছেন মাছের মধ্যে? এখানে মাছের মধ্যে ধনচে আছে, তার আছে। আপনারা কি ওই যে এটাকে ধনচে বলছেন, এখানকার কি লোকাল ভাষা এটা? হ্যাঁ লোকাল ভাষা। আচ্ছা, পাটকাটি না, পাটকাটি না কিন্তু পাটকাটির মতো দেখতে। হ্যাঁ পাটকাটির মতোই দেখতে, শক্ত ধনচে। সুতো দিয়ে এই মানে ধনচেগুলো আটকানো আছে যাতে ধনচেগুলো সরাসরি না হতে পারে। টাঙ্গুর ভাই আপনি তো বলছিলেন যে মাটি প্রস্তুতের পর মাছা তৈরি করছেন, তো মাটি প্রস্তুতটা কিভাবে করছেন? আবার আপনি দেখছি বেড সিস্টেমে কিন্তু করা আপনারটা, তো একটু জানি কিভাবে মাটি প্রস্তুত করেছেন। জৈব সার দিছি, যেমন গোবর সার কীটনাশক জাতি দিয়েছি, মানে পরবর্তীতে যে গাছের মধ্যে পোকামাকড় হবে যাতে ওটা পোকামাকড় না ধরতে পারে। তারপর জমিটা ভালো করে চাষ করে নিয়ে তারপর চারা রোপণ করছি। চারা রোপণ করার পর গাছটা যখন একটু বড় হয়েছে তারপরে আমরা এই বেচেছি। আমি একটু মানে বিস্তারিত যদি জানি, আপনি বললেন যে গোবর সার দিয়েছেন মানে জৈব সারটা, সাথে কীটনাশক দিয়েছেন, তারপরে তো মাটিটা এইভাবে প্রস্তুত করে পরে চারা রোপণ করেছেন, সেটা পরিমাপটা যদি বলতেন, এই আপনার দুই একর জমিতে কি পরিমাণে জৈব সার আর কীটনাশকটা লেগেছে? কীটনাশক বলতে আমরা এখানে ওই 2-3-4 কেজি কীটনাশক দিচ্ছি শুধু, মানে দানাদার কীটনাশকটা। আর গোবর সার এখন ধরেন এখানে মানে যদি টলি হিসাব যদি করি আমার 10 টলি বা 15 টলি এই ধরনের দিচ্ছে। আচ্ছা, মাটি প্রস্তুত তো জানলাম, একটু শুনি যে চারা রোপণটা মাটি প্রস্তুতি কতদিন পর করছেন? ও এটা মানে 10-15 দিন পর মানে চারা রোপণ করি। আর চারাটা বড় হচ্ছে তারপরে আবার কি সার দিতে হচ্ছে? তখন আবার রাসায়নিক সার দিতে হবে। সেটা কয়দিন পরে? এটা ধরেন চারা লাগানোর 10 বা 15 দিন পর দিলাম। আর সেচ? আর সেচ ওই 20-25 দিন পর দিব। 20-25 দিন পর? আচ্ছা, এরকম সেচ কয়বার দিতে হয় ফলনের আগ পর্যন্ত? নির্ধারিত করে নাই, মানে যতবার মানে আবহাওয়ার উপর নির্ভর করে, দেখা যাচ্ছে জমি শুকনো হয়ে গেছে তারপর আবার সেচ দেবো আর কি। আচ্ছা, সার কি কি ব্যবহার করছেন? এটা সার মূলত আমরা জৈব সারটা বেশি ব্যবহার করার কারণে আমাদের রাসায়নিক সারটা কম লাগতেছে। আচ্ছা, জৈব সার আপনি কি নিজেরাই তৈরি করছেন নাকি? না, এটা মানে আমাদের ওই নিজস্ব খামারের গরুর খামার যে আছে, গরুর খামারের যে গুজে গোবর সারটা আছে, এটা আমরা উপরে উঠার পর এটা ভালো করে শুকনো করে এটা আমরা জমিতে দিয়ে দিই। একটু দেখি টমেটো কেমন হয়েছে। টমেটো কোন পাশটাতে বেশি হয়েছে? এদিকেও আছে, এখানেও আছে, এই দিকটাতে বেশি আছে। হ্যাঁ, এই যে দেখি, ও আচ্ছা, টমেটো এই যে এখন এটার বয়স কতদিন? এটার বয়স হলো 65 দিন হয়েছে। 65 দিন? আর পরিপক্ক হতে কতদিন সময় লাগবে? 75-80 দিন লাগবে। 80 দিন? দর্শক দেখেছেন কত সুন্দর হচ্ছে এই সবুজ সবুজ টমেটো। এই টমেটোর কিন্তু একটা বৈশিষ্ট্য হচ্ছে আমরা এরকম সবুজ অবস্থাতেও খেতে পারি, এবং হচ্ছে যখন পেকে যায় তখনও কিন্তু সালাদ হিসাবে খেতে পারি। তাই আমাদের যাদের চুল পড়ার সমস্যা আছে, আমরা কিন্তু যদি প্রচুর টমেটো খাই তাহলে কিন্তু আমাদের চুল পড়া রোধ হয়ে যাবে। এটা কিন্তু অনেকেই বোঝেন না, যে আমরা দেখি বেশিরভাগ সময় যে এখন শীতকাল, যাদের খুশকির সমস্যা এবং হচ্ছে প্রচুর চুল পড়ে, তারা যদি এই টমেটো বেশি বেশি খান আপনাদের চুল পড়া কিন্তু একেবারেই কমে যাবে। আপনারা বেশি বেশি টমেটো খান, যারা হচ্ছে টমেটো চাষ করেন তারা তো আপনারা জানেন। আপনি কিছু বলেন যে টমেটোর আসলে কি কি গুণাগুণ আছে? টমেটো মূলত বলা যায় প্রচুর পরিমাণ ভিটামিন সি আছে। তো এখানে কোনো রোগ বালাই তো হচ্ছে না, তাই না? রোগ বালাই বলতে পোকামাকড় আছে, আমরা ওষুধ খুব কম দিই, এখন বা 14-15 দিন পর পর একটু স্প্রে দিচ্ছি। আচ্ছা, তো এখন একটু জানি আপনার এই টমেটো ক্ষেতের মধ্যে কি পরিমাণ হচ্ছে খরচ হচ্ছে আর কেমন খরচটা করেছেন আপনি? খরচ বলতে 2-2.5 লক্ষ টাকা খরচ হয়েছে এখন দুই কুইন্টালে সবকিছু মিলিয়ে। আপনি কেমন ফল আশা করেন, কেমন ফল আশা করি বলতে এখন বিক্রি করলে মোখার যেটা এটা আগাম আছে 30-40 টাকা কেজি পাবো, এবং এভারেজ যে আমরা যদি শেষ পর্যন্ত বিক্রি করি 5-6 লক্ষ টাকা বিক্রি করতে পারবো। আচ্ছা, 2-2.5 লাখ টাকা যদি খরচ করে 5-6 লক্ষ টাকা আসে, তো আবার তো বিভিন্ন খরচ তো আছে, লেবার খরচ আরো আপনাদের আরো পারিশ্রমিক সবকিছু মিলিয়ে, তো লাভটা ভালোই থাকবে আশা করছি। টাঙ্গুর ভাই, আমরা তো টমেটো ক্ষেত দেখলাম, এখন আর কি দেখাবেন আপনি? ও আমার এরপর কপি ক্ষেত আছে, কপি ক্ষেত দেখাবো আপনাকে। আচ্ছা, ফুলকপি বলছিলেন?
ফুলকপি ওটা কোন দিকে আছে এটা ওই পাশে আছে চলেন যাই তাহলে ওখানে কতটুকু জমির উপর করা ওখানে 1 একর জমির উপর ফুলকপি লাগানো আছে আঙ্গুর ভাই হ্যাঁ এখানে জানি কতটুকু জমি আছে বলেছিলেন 1 একর জমি আচ্ছা 1 একরের মধ্যে হচ্ছে আপনি ফুলকপি চাষ করছেন হ্যাঁ ফুলকপি লাগিয়েছি বাহ বেশ বড় হয়ে গেছে গাছগুলো তাই না হ্যাঁ তাড়াতাড়ি মানে ফলের বিক্রিরও টাইম হয়ে গেছে মনে হচ্ছে হ্যাঁ বিক্রি করতেছি অলরেডি বাজারে আচ্ছা অলরেডি করছেন হ্যাঁ বাজার বিক্রি মানে কতদিন হলো এই ফলগুলো তুলছেন ফুলকপিগুলো আমার ফুলকপি লাগানোর বয়স হলো 55 দিন 55 দিন হ্যাঁ 55 আচ্ছা আমি একটু দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একজন কৃষানী পেয়ে গেলেন আমাদের মানে আমাদের কৃষানী যে চাচি আছেন ওনার সাথে আমি একটু কথা বলি তারপরে আপনার সাথে কথা বলবো আচ্ছা আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম চাচি কেমন আছেন বাহ আপনি যে কাজ করছেন আমার দেখে যে কি শান্তি লাগছে পরিবারে কে কে আছে পরিবারে সাতজন ছেলে আছে না তে এই ভাইয়ের কাজ কাজ কর্ম করে পড়াশোনা করছে আর আমার চাচা কি করেন মাঠে কাজ করেন তো এই যে চাচা চাচি মিলে যে আপনার বাচ্চাদেরকে মানুষ করছেন তো ছেলেরা কি কাজ করতে না করে না আপনার তো মোটামুটি একটু বয়স হয়েছে ছেলেরা কাজ করতে ভেন ভেন খায় দুই দুই ছেলে মানে আমার কাছে নেই আচ্ছা তো আপনি কি এই ক্ষেতের মধ্যে মানে আঙ্গুর ভাইয়ের ক্ষেতের মধ্যে আপনি শুধু কাজ করছেন না কারো অন্য কোনো আর কোনো উঠে যায় আর কোথাও যান না তাহলে তো আপনি একটা পারিশ্রমিক পান তাই না যে পারিশ্রমিক পান সেটা দিয়ে কি আপনার সংসার সুন্দর মতো চলে হ্যাঁ চলে তো চাচাও তো কাজ করেন কৃষি কাজ করেন আবার ছেলেরাও কাজ করছেন আশা করছি মনে সংসারটা সুন্দরভাবে চলেই যাচ্ছে না চাচি আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো আপনারও ভালো লাগছে আপনি দোয়া করে দেন যেন আপনার মতো বয়সে আমরা ওইভাবে কাজ করতে পারি আচ্ছা দোয়া করলাম আচ্ছা চাচি আপনি কাজ করেন হ্যাঁ আপনি যে কাজের মধ্যে আমাকে সময় দিলেন এই জন্য অনেক ধন্যবাদ আমি দেখি এখন আঙ্গুর ভাইকে নিয়ে এই যে ফলন কেমন হলো হ্যাঁ আচ্ছা আপনি থাকেন চলেন আঙ্গুর ভাই এদিকে তো বেশ ভালোই তো দেখলাম যে ফসল হয়েছে কোন দিকে বড় বড় ফুলকপিগুলো আছে একটু ওইদিকে যাই চলেন এই যে দেখে দেখে এদিকে কি বড় ফলন হয়েছে বড় এই যে দেখুন একটু কত বড় হয়েছে 1 থেকে 1.5 কেজি হবে আচ্ছা 1 থেকে 1.5 কেজি হয়েছে এটা তো মনে হয় আরো বড় হবে তাই না হ্যাঁ না এটা হয়ে গেছে আর বড় হবে দেখছে আচ্ছা বড় হবে না তা আমি একটু জানি এটা কি জাতের ফুলকপি এটা হচ্ছে মাউন্টেন মাউন্টেন তো আচ্ছা এই জাতের ফুলকপিগুলো সাইজ কেমনই হয় এগুলো এরকমই হয় 1 থেকে 1.5 কেজি সর্বোচ্চ এবং এটা আগাম জাত একটু আগাম আসে আচ্ছা মানে এটা 50 থেকে 60 দিনের মধ্যে মানে ফসল সংগ্রহ করা যায় একটু আগে ভাগে সংগ্রহটা করতে হয় তাই না বাজারজাত করতে হয় তাহলে এটা বললেন তো 1 থেকে 1.5 কেজির মধ্যে তার মানে তো এটা বিক্রির সময়ও হয়ে গেছে তাই না এই যে ফলনগুলো হচ্ছে কয়দিন পর পর হচ্ছে এই আপনি ক্ষেত থেকে তুলছেন ক্ষেত থেকে প্রতিদিন আমরা যখন হওয়া শুরু কাটা শুরু করছে বাজারজাত করা শুরু হয়েছে তখন প্রতিদিন ব্যস্ত হবে প্রতিদিনই বিক্রি করছে প্রতিদিনই বিক্রি করতে হবে আচ্ছা বিক্রি প্রসঙ্গে একটু পরে যাই আমি আগে জানি যেহেতু ফুলকপির ক্ষেতে আসছি এটা তো একটা চাষাবাদ পদ্ধতি আছে তা তো অবশ্যই সেটা একটু জানি কিভাবে করেন আপনি যে মাটি প্রস্তুতটা কিভাবে করেন আমরা প্রথমে নিজে সব মানে বীজ বীজ থেকে চারা করি চারাটা হইতে আমাদের 20 থেকে 22 দিনের মধ্যে চারা লাগাই ক্ষেতে এবং জমিটা ভালো করে চাষ করে বীজটা তাহলে তো শোধন করছেন তাই না শোধনটা কিভাবে করছেন বীজ শোধন বলতে আমরা ওই বীজ তো শোধন করা লাগে না এটা বকন জাস্ট এক জায়গায় বেড করে ওইখানে চারাটা উৎপাদন করেন হ্যাঁ চারা উৎপাদন তারপরে ওই উৎপাদন করে 20 থেকে 25 দিনের মধ্যে আবার অন্য জমিতে এই জমিতে চারাটা আনছেন চারাটা নিয়ে এসে জমিটা রেডি করে এখানে লাগাই দিই আচ্ছা জমিটা রেডি করতে কি কি লাগছে আমরা মখন এই কেঁচো কম্পোস্ট আছে আমরা নিজেরা উৎপাদন করি এটার দাম কেমন পড়ে এটার দাম খুব কম যেমন আনুমানিক কেমন আপনার তো এটা 1 শতক শতকে 3 থেকে 5 কেজি দিই
3-5 কেজি হচ্ছে এই ভার্মি কম্পোস্ট দিচ্ছেন, পাশাপাশি রাসায়নিক সারটা দিচ্ছেন? হ্যাঁ, রাসায়নিক সার কম লাগে। আচ্ছা, তাহলে শতকে কত খরচ পড়ছে? শতকে খরচ আমরা ওভাবে হিসেব করি না, এটা বলে যে পার প্রতি গাছে আমাদের খরচ পড়বে 5-6 টাকা করে। 5-6 টাকা? আর যখন বিক্রি করছেন? বিক্রি করছি এখন 7-8 টাকা বা 10 টাকা এই ধরনের। তার মানে আপনার হচ্ছে এরকম 50% লাভ চলেই আসে, তাই না? 50% লাভ। হ্যাঁ হ্যাঁ, তো যেহেতু বেডিং সিস্টেমে করা, একটু দূরত্বটা বুঝি, এক বেড থেকে আরেক বেডে দূরত্ব? এক বেডে দূরত্ব আছে 3 ফিট, আর এর দূরত্ব আছে হলো 1.5 ফিট। 3 ফিট 1.5 ফিট, 3 ফিট 1.5 ফিটের মধ্যে 2টা করে গাছ লাগানো আছে। ও আচ্ছা, বেড থেকে বেডে হচ্ছে 3 ফিট, 3 ফিট, চারা থেকে চারা দূরত্ব 1.5 ফিট, 1.5 ফিট, এই যে এই চারা থেকে এই চারা। আচ্ছা আচ্ছা, একটু শুনি, এরপরে যখন আবার সার দিতে হচ্ছে তো, তা না, মাটি প্রস্তুতের পরে, চারা রোপণের পর, আবার কতদিন পর সার দিচ্ছেন? এটা 15-20 দিন পর। 15-20 দিন পরে এভাবে কি চলছে বিক্রির আগ পর্যন্ত? না, তিনবার সার দেবো। তিনবার সার দিবেন? শেষ দেবো 3 বার বা 4 বার, সারও দেবো 3 বার বা 4 বার। 3-4 বার দিলেই হয়ে যাচ্ছে। আচ্ছা, তো এর মধ্যে কি আপনি কোনো মানে রোগ বালাই এরকম কিছু কি হয়? মানে বিভিন্ন ধরনের কীটনাশক, এখানে অল্প কীটনাশক ব্যবহার করে, বিভিন্ন ধরনের পোকামাকড় আছে, কপি ছিদ্রকারী পোকা আছে, ছিদ্র করতে না পারে সেজন্য ওখানে মাঝে মাঝে একটু কীটনাশক দিতে হয়। না, আপনার ফুলকপিগুলো তো এখন পর্যন্ত ভালোই দেখছি। ছত্রাক বলে গাছের গোড়া মানে পচন রোধের জন্য, সেটার জন্য স্প্রে দিতে হয়। মানে গাছের গোড়ায় যে ডালপালা ডালগুলো আছে এগুলো মানে পচা ধরে, এটার জন্য সেই স্প্রেটা কখন দিন? ছত্রাকনাশক যে স্প্রেটা মানে চারা রোপণের পর থেকে দিতে হয়, 2-3 দিন পর থেকে শুরু করতে হয় এবং 7 দিন বা 10 দিন পর পর। এক একটা গাছে কি পরিমাণ লাগে ছত্রাকনাশক? ছত্রাকটা সেভাবে হিসাব করা হয় না, ওটা মকান ধরেন একরে ধরেন 200 গ্রাম বা 300 গ্রাম। তা আপনাকে তখন বললাম যে সবচেয়ে মানে ভালো যেটা হচ্ছে ফুলকপি হয়েছে এরকম একটা দেখাতে আমাকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখানো যাবে? আচ্ছা আচ্ছা, অবশ্যই। এটা তো বিক্রির জন্য, তাই না? বিক্রি করতে পারবেন তো পরে যে গাছ থেকে তুলবে? হ্যাঁ অবশ্যই। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখি। আর পাতাগুলো তো কোনো কাজে আসে না? না না, এগুলো তো ফেলেই বিক্রি করতে? না, পাতা গরু খাবে, গরুর জন্য। হ্যাঁ, গরুর গোখাদ্যর জন্য, গোখাদ্য হিসেবে হইতে হবে। আচ্ছা, একটু জানি এটার ওজন কত হবে? তখন যে বললেন ওটা 1.5 কেজির মতো, তাই না? এটা তো একটু বড়। হ্যাঁ, 1-1.5 কেজি হবে ওজন। এটা 1.5 কেজির মতো। এটা দাম কেমন হবে? দাম এটা 10 টাকা হবে মিনিমাম। মাশাআল্লাহ, অনেক ভালো। আচ্ছা, তা আমি এখন একটু জানি যে আপনার ক্ষেতের মধ্যে শতকে কেমন খরচটা হয়? খরচ 1-1.5 হাজার টাকা। 1.5 হাজার? আর লাভটা কেমন হয়? লাভ হলে ধরেন 1,000 টাকা লাভ হইতে পারে শতকে। 1,000 টাকা মানে ওই খরচ বাদে লাভের পরিমাণটা? আর হচ্ছে বিক্রির ব্যবস্থাপনা মানে আপনার যে বাজারজাতকরণের সেটা কি ব্যবস্থাটা কি? বাজারজাত বলতে আমরা সচরাচর বাইরের লোক অনেক সময় এসে কিনে নিয়ে যায়, আর তোমার পার্শ্ববর্তী বাজার আছে যে সেই বাজারে বিক্রি করি। সকালবেলা ভ্যানে করে খুব ভরে নিয়ে যায়, নিয়ে যাওয়ার যে আমাদের পার্শ্ববর্তী রংপুর পৌর বাজার আছে ওখানে বিক্রি হয়। মানে বিক্রিটাকে শুধু হচ্ছে রংপুরের ভিতরে যে পার্শ্ববর্তী যে আপনার বাজারগুলো আছে এগুলোতে, নাকি দেশের আনাচ এখানে আছে? যায় দেশের আনাচ মানে ঢাকায় যায়। ঢাকায় যায়? হ্যাঁ, যে পাইকারি আর্দ্র আছে ওরা আসে জমি থেকে নিয়ে যায়। তো এটা যেহেতু বললেন বন্যা প্রবণ এলাকা, তো এই যদি আমাদের যারা আছেন চাষাবাদের সাথে জড়িত হতে চান, আপনিও তো একজন শিক্ষিত মানুষ, তাই না? তো আমাদের যারা বর্তমানে সমাজে যে ছেলে মেয়েরা আছেন যারা কৃষিকাজ করতে চান, এরকম অনুকূল পরিবেশে কিভাবে কাজটা করলে তারা হচ্ছে সফল হবেন এই কৃষির ক্ষেত্রে, এটা যদি একটু বলতেন। মনে করি মানে যারা বেকার আছেন তারা যদি কৃষিতে আসেন তারা অবশ্যই লাভবান হবেন। তো এই যে ফুলকপিটা তুললেন, এটা এখন কি করবেন? অনেক ভালো লাগলো। ঠিক আছে, তাহলে আসলাম। আসসালামু আলাইকুম। কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায়, দিত্য কৃষি প্লট 7/A/G তেজগাঁও শিল্প এলাকা ঢাকা 1208। আপনারা চাইলে ইমেল করতে পারেন krishi@ditto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 01787682832 নম্বরে। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত।
জমি প্রস্তুতের পর চারা রোপণ করছেন, সেটা জি কোন মাসে রোপণ করতে হয়? এটা আমি এটা জমিতে ক্ষেতটা লাগানো নভেম্বরের 20 তারিখে। আচ্ছা, মানে ফল আসতে কতদিন সময় নেয়? ফল আসতে আপনার 90 দিন নিবে। ফলন কিন্তু ভালোই হয়েছে। এই যে লাল আলু, তাই না? আপনি জানেন কি জাত বলছিলেন? এটা ইয়া স্টিক স্টিক। হ্যাঁ, এই লাল আলুর কি চাহিদাটা এখানে বেশি? হ্যাঁ, সবচেয়ে এর চাহিদাও বেশি, এর ফলনও বেশি, ওজনও বেশি, এর পয়সাও বেশি।